সোমবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের হাত ধরে পথ চলা শুরু করল স্যান্দন টিভি চ্যানেল। এদিন আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দফতরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার, এমসির মেয়র দীপক মজুমদার ও স্যান্দন টিভি চ্যানেলের কর্ণধার সুবল দে সহ আরও অনেকে। মুখ্যমন্ত্রীর হাত ধরে এই টিভি চ্যানেলের সূচনা হয় খুশি সকলে। এদিন অনুষ্ঠানে কেকও কাটেন মুখ্যমন্ত্রী। और তারই অঙ্গ হিসেবে আজকে সংবাদ জগতে 91 বছর যাবৎ আদরণীয় শ্রী সুবল কুমার দেহের অভিভাবকত্বে সন্ধান পত্রিকার সঙ্গে যুক্ত হতে চলছে সন্ধান যে ইলেকট্রনিক্স মিডিয়া চ্যানেল, তার জন্য প্রথমে আমি সুবল কুমার দে মহোদয়কে অনেক অনেক শুভেচ্ছা জানাই। তার সঙ্গে সঙ্গে মঞ্চে উপস্থিত বন্ধুরা, পরিধির সঙ্গে সঙ্গে যেটা আমি প্রথমে বলছিলাম, এই সরকার আসার পর ইউটিউব হোক, ওয়েবসাইট হোক, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, এই সবগুলো তার পরিধি বেড়েছে, কিন্তু পরিধি বাড়ার সঙ্গে সঙ্গে তার কোয়ালিটি মেনটেন করা। আমি অনেক আগেই প্রেস ক্লাবে বলেছিলাম, যদি অ্যাজ এ মুখ্যমন্ত্রী হিসেবে আমার কাছে ত্রিপুরার জনতা যদি কোয়ালিটি অফ ওয়ার্ক চায়, তো আমিও মিডিয়ার কাছ থেকেও কোয়ালিটি অফ জার্নালিজম চাই। কারণ কি, এই চারু স্তম্ভ যখন একসঙ্গে কাজ করবে তখনই ত্রিপুরার প্রকৃত যে ডেভেলপমেন্ট তার নতুন দিশা তৈরি হবে। পরিবর্তন তো হয়েছে ত্রিপুরাতে। ওইদিন যখন মাননীয় প্রধানমন্ত্রী জি ত্রিপুরাতে এসেছিলেন, তো গাড়িতে যাওয়ার সঙ্গে আমাকে জিজ্ঞাসা করছিলেন, কারণ আমি একটা কথা বলেছিলাম মঞ্চ থেকে যে ত্রিপুরার মানুষের চাল চরিত্রের চেহারা পরিবর্তন হয়েছে। স্বাভাবিকভাবে উনি কমিউনিস্টদের স্বভাব কার্যকৌশলতা সে বিষয়ে অবগত রয়েছেন, তো ওনার মধ্যে কৌতূহল ছিল। আমাকে গাড়িতে বসতে বললেন, কতটা চেঞ্জ হয়েছে তুমি যে বললে? আমি বললাম যে 65%-এর কাছাকাছি মনে হয় আমার পরিবর্তন হয়েছে। মানুষ আজ নিজে কিছু করতে চায়। আজকে দেখুন না, সন্ধান পত্রিকা আছে, কিন্তু আমি জানি যে ওনার পুত্র দ্বার নিজের চেষ্টা লোন নিয়ে আজকে এক্সটেনশন করেছে, কাজ করতে চায়। না হলে বাবার এটা তো বুঝতে পারত, সন্ধান পত্রিকা তো আছে, কিন্তু নিজে কিছু করে। আজকে যাকে আমি সবচেয়ে বেশি এখানে মিস করছি, উনি হচ্ছেন আমাদের পরিবারের যিনি আমাদের মধ্যে নেই, ওনার ফটো লাগানো আছে। আমি দুনম পুত্রকে ধন্যবাদ জানাবো। আমি ওখানে যখন বৌদির ফটোটা দেখেছি, এটা সবসময় রাখা উচিত। দিদি আমাদের মধ্যে নেই কল্যাণীদি, কিন্তু ওনার আশীর্বাদ সবসময় আপনাদের উপরে থাকবে, আমার উপরে থাকবে। ওর ওনার যে মাতৃগত আচরণ সেটা যাতে সন্ধান পরিবারে বজায় থাকে। দাদা আছে নিশ্চিত, সেই মানসিকতা আপনাদের মধ্যে থাকবে, এটা আমি আশা করি। তাই যেটা ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।